একটা সময় ছিল যখন ভারত এবং নেপালের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, কিন্তু এখন সেসব অতীত। এখন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি সবসময় চীনকে চোখে হারান। তিনি চীনকেই নিজের বন্ধু দেশ ভেবে ফেলেছেন এবং গত কয়েক মাস ধরে সমস্ত বিষয়ে চীনকে সমর্থন করেছেন। রুইগ্রাম ছাড়াও নেপালের 11টি ভূখণ্ড সম্প্রতি দখল করে নিয়েছে চীন। নেপালের 4 জেলায় প্রায় 36 হেক্টর জমিও চীনের দখলে, কিন্তু নেপালের প্রধানমন্ত্রীকে সে বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি, কেউ তাকে খবর দেয়নি হয়তো। কিন্তু এই নেপালি প্রধানমন্ত্রী নির্লজ্জতা সমস্ত সীমা অতিক্রম করে ভারতীয় সেনার বিরুদ্ধে তার দেশে করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ করেছেন। ইতিহাসের সমস্ত জ্ঞানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে মন্তব্য করেছেন যে অযোধ্যা নাকি নেপালে অবস্থিত। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে একটি চমকপ্রদ খবর যে নেপাল বাতিল ঘোষণা করে দিয়েছে চীনের থেকে কেনা কিছু বিমান। কি সেই বিমান, এয়ারক্রাফ্টগুলি বাতিল কেন করা হলো এবং নেপাল কেন হঠাৎ চীনের এয়ারক্রাফ্ট বাতিল ঘোষণা করলো, তাই আমরা এই ভিডিওতে দেখে নেব। আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে বেল আইকন বাজিয়ে দিন, তারপর অল অপশনটি প্রেস করে দিন, সমস্ত ভবিষ্যতের ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে পেয়ে যাওয়ার জন্যে। ফেসবুকে টিআইবি ইন্ডিয়ান ডিফেন্স বাংলা বলে যে পেজ আমাদের আছে, সেটি লাইক করে ফলো করে রাখুন, সেখানে আমরা নিয়মিত প্রতিরক্ষার আপডেট দিই। নেপাল এয়ারলাইন্স চীনের থেকে কেনা বিমানকে ফেলে দিল বাতিলের খাতায়। বিমানগুলি হল 4টি Y-12B এবং 2টি MA-60। মোট 6টি বিমানকে বাতিল করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এই এয়ারক্রাফ্টের EMI বা কিস্তিও এখনো পর্যন্ত পুরোপুরি দেওয়া হয়ে ওঠেনি চীনকে। 2011 সালে নেপাল এবং বাংলাদেশের 2টি পৃথক টিম চীনে সফর করে বিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষর করতে। এই বিমানগুলি কিনতে বাংলাদেশের টিম সম্মত হয়নি, যদিও নেপাল এই বিমানগুলিকে ছাড়পত্র দেয় এবং তারপর 6টি বিমান কেনার চুক্তি হয়, যা 2টি চীন নেপালকে সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসেবে দিয়ে দেয়। নেপাল এয়ারলাইন্স কর্পোরেশনের এক ইঞ্জিনিয়ারের কথা, এই বিমানগুলি নিম্নমানের তা আগেই জানা ছিল, কিন্তু নেপালের রাজনৈতিক নেতাদের চাপের কারণেই বাধ্য হয়ে বিমানগুলিকে ছাড়পত্র দিতে হয়। 2014 নাগাদ চুক্তি সম্পন্ন হয়। $3.72 বিলিয়ন সফট লোন চীনের কাছ থেকে নেওয়া হয় এই বিমানগুলি কিনতে, কেননা বিমান কেনার জন্য প্রয়োজনীয় অর্থ নেপালের কাছে ছিল না। তারপর ব্যবহার করতে গিয়ে নেপালের পাইলটেরা বুঝতে পারেন যে তারা টাকার বিনিময়ে কি কিনে এনেছেন। 4 মাস আগে করোনা সংক্রমণ প্রতিরোধে বিমানগুলি কাজে লাগানো হচ্ছিল, তখনই হঠাৎ একটি Y-12B বিমানের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং অবতরণের সময় রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি ভেঙে পড়ে। তারপরেই 6টি চীনা বিমানের ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন স্পষ্ট জানিয়ে দেয় যে বিমানগুলিতে অনেক টেকনিক্যাল ফল্টস আছে, এইগুলি ব্যবহার করা যাবে না। কয়েক মাস আগে নেপাল সরকারও পরিবর্তিত হয়েছে, কিন্তু নতুন সরকার চীনের কমিউনিস্ট পার্টির দলদাসে পরিণত হওয়ার কারণে নিজেদের দেশে এয়ারলাইন্সের বারবার করে বলার পরেও চীনের বিরুদ্ধে তারা একটিও বাক্য খরচ করেনি। এমনকি চীনের বিমান ওড়ানোর জন্য চীন নেপালকে যে কোনো ট্রেনিং দেয়নি সেই বিষয়েও কোনো উচ্চবাচ্য নেই নেপালের পক্ষ থেকে। 2018 নেপালের পক্ষ থেকে বিমানগুলি টেস্ট ফ্লাইট করানো হয়, কিন্তু এখনও অবধি তার পারফরমেন্স চার্ট প্রকাশ করা হয়নি। নেপালের এক প্রতিরক্ষা বিশারদ তো এক ধাপে গিয়ে Y-12B বিমানটিকে সাদা হাতির সঙ্গে তুলনা করে ফেলেছেন। ফলে খুব সহজভাবে বলতে গেলে এই অযোগ্য বিমানগুলি নেপালের কোনো কাজে তো লাগেইনি, উপরন্তু এইগুলি কিনতে গিয়ে চীনের ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদে পড়েছে নেপাল। এখন কোন দেশের রাজনৈতিক নেতা যখন সেই দেশের ঐক্য এবং সার্বভৌমত্বের কথা না ভেবে নিজেদের ব্যাংক ব্যালেন্স ও সুযোগ সুবিধার কথা বেশি ভাবেন, তখন সেই দেশের কপালে অশেষ দুর্ভোগ আছে। আপনারা আমাদের কমেন্ট করে জানান যে আমার মতো আপনাদেরও কি মনে হয় যে আর কয়েক বছরের মধ্যেই নেপাল চীনের উপনিবেশে পরিণত হবে। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ইনফরমেটিভ বং চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।